বিয়েবাড়িতে কিংবা হঠাৎ কোনো নতুন মেহমানের আগমনে চটজলদি যেই পিঠাটা বানিয়ে নিয়ে যায়, মুখে স্বাদ লেগে থাকার মতো রসালো, চুপচুপে আর খুবই মজাদার এই পিঠাটা। আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। খুবই মজার এই পিঠাটা বানাতে, খুবই কম সময় লাগে আর খেতেও অসম্ভব মজা। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, ঠিক যেন মিষ্টির মতো লাগে, তো মনে হবে যে ছানার মিষ্টি খাচ্ছেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই মিলে অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সুজি দিয়ে রসবড়ি পিঠা বানাবো, রস বড়া বা সুজির মিষ্টিও বলা যায়। সুজির রস বড়া পিঠাটা কিন্তু অসম্ভব মজা। আপনি যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে এখনই বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তো আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে রেখে দিব। আর এই সাথে আমি এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো তিনটে ডিম নিব, তো ডিম তিনটা আমি ভালো করে তারপরে এখন ফেটে নিব। আর আপনার ডিম যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন কমপক্ষে 1 ঘন্টা আগে, যদি আরও আগে রাখেন তাহলে খুব বেশি ভালো হবে। তো ভালো করে এবারে আমি ডিম তিনটাকে ফেটে নিব। এখানে আপনারা চাইলে ডিম বেশিও ব্যবহার করতে পারেন। এবারে আমি ডিমের মধ্যে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। এই যে দেখেন, সুজিটা দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে আর এভাবে ডিমের সাথে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো সুজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তিনটা ডিমের জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে 4টা ডিমও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না, 4টা ডিমে আরও বেশি ভালো হবে। তো এবারে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। খুব বেশি ঢেকে রাখার দরকার নাই, 5 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে, তাহলেই সুজিটা ফুলে উঠবে। দেখেন সুজিটা ফুলে গেছে আর এটা খুব ভালো করেই মিশে গেছে। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি ভালো লাইক দিয়ে দিবেন, আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি রসবড়া পিঠাটা আগে খেয়ে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর না খেয়ে থাকলে এই রেসিপিটা ভালো করে ফলো করে এখনই বানিয়ে নিন। তো এবারে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব বেশি গরম হবে না, খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম হলেই। এখানে আমি ডোটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোল একটা চামচের সাহায্যে দিতে পারেন তাহলে খুব বেশি ভালো হবে, পিঠাগুলো সব একই রকমের হবে, একই সাইজের হবে। তো আমার কাছে ছোট সাইজের কোনো গোল চামচ ছিল না, সেজন্য আমাকে এটা দিয়ে দিতে হচ্ছে। তো এভাবে করে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে তারপরে দেখবেন যে পিঠাগুলো আস্তে আস্তে নিজে থেকেই ফুলে উঠবে, আর খুবই কম সময়ে এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না। তো যেটা বলছিলাম, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে তারপরে চাইলে আপনি আপনার প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সেই সাথে বেল বাটন বাজিয়ে রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আর পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে চান। তো দেখেন আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি আর পিঠাগুলো ফুলতে শুরু করছে। দেখেন প্রথমে যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি অনেকটা ফুলে গেছে। এবারে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তো এই পিঠাটা যখন আপনি খাবেন এটাকে কিন্তু কখনোই আপনার পিঠা মনে হবে না, মনে হবে আপনি মিষ্টি খাচ্ছেন। ভিতরটা সেরকমই একটু ফাঁপা ফাঁপা টাইপের হবে, মিষ্টির মতো, মিষ্টিটা যেমন থাকে ঠিক সেরকমের। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে পিঠাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি এটা ভাজা লাগে না, মানে 4-5 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়, তো এর বেশি এর চেয়েও কম ভাজা যায়। তো আপনারা চাইলে এটা যদি খুব কম ভাজেন তাতেও হবে, এটা কাঁচা থাকে না। আর যদি একটু বেশি করে ভাজেন, 5 মিনিট কিংবা 3 মিনিটও এটা ভাজা যায়। তো এটা আপনার নিজের মতো করে আপনি এটা ভেজে নিতে পারবেন। আর এটা দেখেন তেলের মধ্যে, তেলটা যদি গরম হয় তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখা যাবে এই পিঠাটা উপরে ভেসে উঠেছে তেলের।
তো আমার পিঠাগুলো প্রায় হয়ে গেছে, আমি এবার পিঠাগুলো উঠিয়ে নিব। বাসায় নতুন মেহমান আসলে যদি হাতে কম সময় থাকে অবশ্যই এই পিঠাটা আপনি বাসায় ট্রাই করে দেখবেন, আর খুব কম সময়ে খুব সুন্দর একটি পিঠা, আপনার মেহমানরাও খেয়ে অবশ্যই অনেক পছন্দ করবেন। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন পিঠাগুলো আমি সব দুধের শিরার ভিতরে দিয়ে দিয়েছি, এবার আমি ভিজিয়ে রাখবো। এটা মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো যদি খুব বেশি ভালো ফলাফলের জন্য আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা যা পারেন ভিজিয়ে রাখলেই হয়। খুব যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি পিঠার ভিতরে রসালো হবে, পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি আধ ঘন্টা পরে পিঠা একটা তুলে দেখাচ্ছি। খুব বেশি সময় হয়নি, মাত্র আধ ঘন্টা হয়েছে আমি পিঠাটা ভিজিয়ে রেখেছি, তারপরেই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অসম্ভব মজার এই পিঠাটা, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর তেমনি ভিতরটা এতটা নরম আর এতটা মজার সেটা বলে বোঝানো যাবে না, মুখে দিলেই মনে হবে যে এত পরিমাণ স্বাদ। খুব ভালো লাগে পিঠাটা খেতে, আপনি বাসায় চাইলে চট জলদি বানিয়ে নিতে পারেন আজকে আমার রেসিপিটা ফলো করে। তাহলে অবশ্যই মনে হবে যে আপনি আমার ভিডিওটা, আমার মনে হবে সার্থক যদি আপনি আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করেন। তো অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আগে এই পিঠাটা কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ভিডিওতে সেগুলো জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।